হে আমার পটিয়ার বাবা জিরা গো ও আশিকের দুল যেই রসুলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলিন লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু আমি রসুলের মুহাব্বত যে আশিকের অন্তরে থাকব তারা হলো ঈমানদার আর যে আশিকের মধ্যে আমি রসুলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত থাকবে না সে কখনো ঈমানদার নয় সে বেঈমান হয়ে কবরে যাবে কথা বলেন ঠিক কি না بسم الله الرحمن الرحيم ميوزك بلاس صلاة والسلام عليك يا سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك يا شافيع المذنبين الصلاة والسلام عليك يا سيدي يا رحمة للعالمين الصلاة والسلام عليكم يا كل الأنبياء الصلاة والسلام عليكم يا كل الأولياء الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم وآدم بين الماء والطين فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله العجة ورسوله وللمؤمنين وللمؤمنين ولكن المنافقين لا يعلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله تعالى عليه وسلم إن الإيمان لا يزر إلى المدينة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله محبت صلى الله
على محمد صلى الله على سيدنا محمد وعلى اللهم صل على محمد وعلى আরো জবানটা খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা ধন্য গোয়া মে নবী বি ধন্য আপনার জিন্দিগি আপনার মাঝে তশরীফ আনলেন রহমতুল লিল আলামিন আল্লাহুম্মা محمد وعلى كبير مرجو امر بيرب চট্টগ্রামের বাবারা আমি আরে পুলিশ নাম আপনাদের কাছে জানতে চাই যারা বলেন জবানের মালিক কে আল্লাহ একটি জবানও বন্ধ রাখবেন না জবান খুলতে হবে আমরা সকলে নবীকে ভালোবাসি না আরো জরবা নবীকে ভালোবাসি না এবার জোরে বলেন জবানের মালিক কে আল্লাহ আরো জোরে বলতে হবে জবানের মালিক কে আল্লাহ ইজ্জতের মালিক কে আল্লাহ আজকের মাহফিলে আমাদেরকে কবুল করেছেন কে কেন আমরা নবী নবী করির বন্ধু এই জন্য ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহফিল আমার ভাইরা অনেক চমৎকার করে সাজিয়েছেন রে আজকে যদি এই রজনের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত প্রেম ভালোবাসা নিয়ে যদি জান্নাতের বাগানের মেহমান হতে পারো আমার পটিয়ার বাবারা জোরে বলুন আমার রাসূল বাঙ্গা ঘরে আসার ক্ষমতা আছে না নাই আরো জোরে বলুন আছে না নাই জালালউদ্দিন সুয়ুতি তাফসীরে জালালাইন শরীফ পাজিল ক্লাসের মধ্যে পড়ানো হয় জালালউদ্দিন সুয়ুতি গভীর রজনীতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে তিনি তাফসীর লিখবেন হাতের মধ্যে কলম নিয়েছেন আর একটা কাগজ নিয়েছেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য তিনি উঠেছেন দুই রাকাত নামাজ আদায় করেছেন গভীর রজনীতে হাতের মধ্যে কলমটা লইয়া আর একটা কাগজ নিলেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে তিনি তাফসীর লিখবেন কোরআন আয়াতের তাফসীর লিখবেন জালালউদ্দিন সুয়ুতির হাত থেকে গু হঠাৎ করে কলমটা আর কাগজটা পড়ে গেল এরে যুবক কেন আমরা নবী নবী করি গো ও আমার পটিয়ার বাবারা এখনো সময় আছে মাহফিলে সামিনার মধ্যে চলে আসু ওরে বন্ধু রে আমার রসুল এমন নবী রে রসুলকে চিনলে জান্নাত রসুলকে না চিনলে জাহান্নাম কথা বলেন না ঠিক কিনা যেই রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিস আমার বায়রা যেই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ঈমানা লিমান লা মুহাব্বাত লাহু আমি রাসূলের মুহাব্বত যে আশিকের অন্তরে থাকব তারা হলো ঈমানদার আর যে আশিকের মধ্যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত থাকবে না সে কখনো ঈমানদার নয় সে বেঈমান হয়ে কবরে যাবে কথা বলেন ঠিক কিনা জালালউদ্দিন সুয়ুতি
চোখের মধ্যে পানি আর ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার করে কান্না করে আরম্ভ শুরু করে দিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুঝার জন্য বলছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে জালালউদ্দিন সুয়ুতের কান্নার আওয়াজটা শুনলো আমার জিন্দা নবী কামলুওয়ালা নবী জালালউদ্দিন সুয়ুতের কান্নার আওয়াজ শুনার পর আমার জিন্দা নবী বলে হায়রে কোনদিন দেখি নাই জালালউদ্দিন সুয়ুতি এভাবে চিৎকার করে কান্না করতে আমি কোনদিন শুনি নাই জালালউদ্দিন সুয়ুতির চোখে পানি গো আর জবানে ইয়া রাসূলুল্লাহ বলে কানতেছি আর জবানটা খোলা বলুন আল্লাহু আকবার হে আমার পটিয়ার বাবা জিরা গো ও আশিকের দুল রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর মসজিদে নববীর মধ্যে থাকলেন না আমার জিন্দা নবী কামলুওয়ালা নবী দেরি করলো না আমার দয়াল নবী কামলুওয়ালা নবী জালালউদ্দিন সুয়ুতির কাছে হাজির হয়ে গেলেন জালালউদ্দিন সুয়ুতি চোখ খুলে দেখতেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জালালউদ্দিন হুজরার মধ্যে প্রবেশ করলো আমার জিন্দা নবী কামলুওয়ালা নবী ডাক দিয়ে বলে জালাল ও জালাল তুমি কেন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না আরম্ভ করেছো জালালউদ্দিন সুয়ুতি বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো এই যে দেখেন আমার হাতের মধ্যে একটা কলম আর আমার হাতের মধ্যে একটা কাগজ কত তাফসীর লিখেছে আপনার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে কোনদিনও আমার হাত থেকে কলমটা পড়ে নাই কোনদিনও আমার হাত থেকে কাগজ পড়ে নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয় জালাল গো তুমি কোন আয়াতের তাফসীর লিখবা আমি নবীকে একটু বলে শোনাও না জালালউদ্দিন সুয়ুতি দেরি করলো না বলতেছি আর রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি শুনেন ওয়াইদা কাদাল্লাহু মিসাকান নবী কিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম সুবহানাল্লাহ সুম্মা যা আকুম এখানে যারা মাদ্রাসার ছাত্র আছে গ্রামার যা আকুমের মুরাদ হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে বলে মারহাবা আর জবানটা খোলা বলুন ইয়া রাসূলুল্লাহ জালালউদ্দিন সুয়ুতি কান্না করতেছে আমার রাসূলের মায়া লেগে গেল আমার জিন্দা নবী কামলুওয়ালা নবীকে জালালউদ্দিন সুয়ুতি আয়াত তেলাওয়াত করে শোনাচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয় জালাল চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদো না যেই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লার নাম ধরে ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছো আমি রাসূল মসজিদে নববীর মধ্যে থাকতে পারি নাই আমি তোমার কান্নার আওয়াজ শুনে তোমার সাথে দিদার হয়ে গেছি আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন নবী কোন উম্মত যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করিয়া পটিয়ার বাবারা চট্টগ্রাম কক্সবাজার পটিয়া বলেন চট্টগ্রামের যে অঞ্চলে বনি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত প্রেম ভালোবাসা যদি নিয়ে আজকের মাহফিলে মন মজাইতে পারেন আমার ভাইয়েরা জালালউদ্দিন সুয়ুতির কান্নার আওয়াজ শুনে আল্লাহর হাবিব যদি আসার ক্ষমতা থাকে পটি আমার নবীর আসার ক্ষমতা আছে না নাই হাত তোলা বলে না শুনে নাই জালালউদ্দিন সুয়ুতি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জালালউদ্দিন সুয়ুতি দেরি কেন করেছো তুমি হাত দিয়ে শুরু করে দাও তাফসীর লেখা চক্ষু থাকবে আমি নবীজির চেহারা মোবারকের দিকে জোরে কর না সুবহানাল্লাহ তাহলে ওই নবী তিনি হায়াতুন নবী কামলুওয়ালা নবীর মহাব্বতে আমরা দুরুদ শরীফ পড়তে চাই কি চাই না কথা বলাম চাই কি চাই না জোরে পড়বো না অস্তে পড়বো কথা বলতে আপনার কি আমার কথা বুঝতেছেন আমরা কি জোরে পড়বো না অস্তে পড়বো কারা কারা জোরে পড়বো হাত তোলেন নারে তাকবীর নারে রিসালা শাহেনশাহে মদিনা সবাই বলি মারহাবা একটু কাছে চলে আসেন আসেন আমরা জোরে দুরুদ শরীফ পড়বো আমরা হাশরের ময়দানে নবীর কাছে থাকবো
আসেন সামনে চলে আসেন পিছনে জায়গা আছে সামনে জায়গা আছে পিছনের জায়গাটা খালি করেন আসেন ভাই সামনে চলে আসেন মহব্বতে দুরূদ শরে পড়ে আল্লাহুম্মা সাল্লি وعلى علي سيدنا لك كتي سلام جان امار جند نبير قدمه دیا کرے پر قریبین روز غشر میدانی اللہم جورے بابا مولانا محمد وعلا نبی گوی اپنا ربالو باشای اللہ رولی خواجای نبی گوی اپنا ربالو باشای ویس کرونی جو بافای اللہم مولانا محمد وعلا لا إله جر لا إله لا إله جر لا إله حسبي ربي جل الله بل حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله عليه وسلم الله شرب شكتي من بلن الله شرب شكتي من ايك بندر پوتي دويا بان لا إله جوڑ لا إله لا إله بھائی جن میلاد شغری بھی پڑھنے گیا امر نبی جی کے باغلو باشی گیا بلن میلاد شغری بھی پڑھنے گیا امر نبی جی کے باغلو باشی گیا ایرے نبی جی کے باشلے بالو نبی لوگ جنت تمہار ٹھیکانا لا الہ جوڑ لا الہ لا الہ بھائی جان پوٹیا باسی جگائیں جگائیں امر نبی جیر نامیر محفل سجائیں بھائی جان پوٹیا باسی جگائیں جگائیں امر نبی جیر نامیر محفل سجائیں سیکھائی بین گو نابیر دو رود سیکھائی بین گو نابیر دو رود پانا سبائیں اللہ اللہ لا إله جوڑ لا إله لا إله بھائی جن کن پتے غبر وانا امرا کے منے جابو مدی گنا بلن کن پتے غبر وانا امرا کے منے جابو مدی گنا امر مرشد جانی ٹھیکانا امر مرشد جانی ٹھیکانا
আমরা যাব সোনার মদিনা লা ইলাহা জোড়ে লা ইলাহা আল্লাহ সাহাড়া মাবুদ নাই আমার নবীজি সাহাড়া ও ফাহি নাই বলন আল্লাহ মাবুদ নাই আমার নবীজি সাহাড়া ও ফাহি নাই আইকে দয়া কর দয়াল আল্লাহ দয়া মাশাআল্লাহ আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ পুরা গো মনের বাসনা লা ইলাহা জোড়ে লা ইলাহা হিসাবে নামাজে রোজা সাই রহনা তোমার মা বাবার খেদমত বই লহনা বল নামাজ রোজা সাই রহনা তোমার মা বাবার খেদমত বই লহনা নামাজে রোজা সাই রহনা তোমার মা বাবার খেদমত বই লহনা আমার নবীর দুরুদ সাই রহনা আমার নবীর দুরুদ সাইরো না বলে নবীর দুরুদ সাইরো না বাবা ভাই জব হোতে চাই না টাকা হওয়ালা হোতে গে চাই না বাড়িওয়ালা হোতে চাই না টাকা হওয়ালা হোতে চাই না বাড়িওয়ালা হোতে চাই গো ওলি আল্লাহ লা ইলাহা জোড়ে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ বল লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব তোমার প্রেমে আবু বকর ওমর ওসমান কুঠি কুঠি মমিনের জানের জাল তোমার প্রেমে আবু বকর ওমর ওসমান কুঠি কুঠি মমিনের জানের জাল মাওলা আলী এলেমের দরজা তোমার আরি বলা মাওলা আলী এলে মেরে দরজা তুমারি বলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া মাশাআল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ يا رسول الله يا حبيب الله بولو يا رسول الله
يا حبيب الله তুমি আসে কাছে কাদের গলার মালা তুমি আসে কাছে কাদের গলার মাওলা পাগলদেরকে দিও দেখা কামলি ওয়ালা পিরাইয়ে দি ও না প্রভু ইয়া নবী আল্লাহ পিরাইয়ে দি ও না প্রভু ইয়া নবী يا رسول الله يا حبيب الله قولوا يا رسول الله يا حبيب الله بولوا يا رسول الله بولوا يا حبيب الله بولوا يا رسول بولو يا حبيب الله يا رسول الله يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين شباب لي مرحبا আরো দর্শক বলি মারহাবা উপস্থিত ঐতিহ্যবাহী খানকাহ কাদরিয়া সাইয়েদিয়া তৈয়বিয়া সংলগ্ন মাঠ বলতুলি রোড দানবাক্সের মোড় পুটিয়া পৌরসভা উদ্যোগে আয়োজিত তৃতীয়তম আজিমুশার মহাপবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক مولانا محمد اختر حسين القادري پیش امام خانقاہ قادریہ سیدیہ طیبیہ عسكر محافل پردان مہمان چیف گیسٹ حساب تقریب پیش کرچن حضی عبدالستر جامع مسجد شالم شارود سوینگ وارڈ پوٹیا پروشوا مسجد سمبانیت خطیب مقرم الحاظ مولانا محمد سیف الخالد القادری صاحب عسكر محافل شباب اتھی পশ্চিম এলাহাবাদ পাজেল ডিগ্রি মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ আশিকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উস্তাদুল উলামা আল হাজ মাওলানা রফিকুল ইসলাম আল কাদেরী সাহেব মঞ্চ উপবিষ্ট দিগার উলামায়ে কেরাম মুরব্বানি আজাম আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক কোরআন প্রেমিক দেশ প্রেমিক হাদিস প্রেমিক সরলা সুন্নি মুসলমান ভাই বাবারা পর্দা নিশীন আমার মা বোনেরা প্রত্যেকের খেদমতে আমি আরিপুর ইসলাম তাহিরির আবারও মোহাম্মতের সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা কি রাগ করেছেন গুসসা করছেন কথা বলতে হবে না এটা জান্নাতের বাগান সুবহানাল্লাহ কর ওয়া এটা কিসের বাগান জুরহান পরিবেটা কিসের বাগান জান্নাতের বাগান তে জান্নাতের বাগান আল্লাহ আমাদেরকে কবুল করেছেন আমরা খুশি না জোরে বলেন খুশি না আল্লাহ পাক রালিশন কুদরতি দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ পাক আমাদেরকে নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া شہنشاہ مدینہ اہل سنت والجماع مرحبا مرحبا پیا پسجی جی مدہ مدر منتھ تشریف نے چل آج کرے آج مشاہ نورانی عرفان روحان محفل شمالی تو شبابتی فسٹیف الہباد فاضل ڈگری مدر شر شمالی تو دو کو استاد العلماء مناظر اہل سنت حضرات العلماء جناب مولانا علامہ رفیق الاسلام القادری صاحب قبلہ مدار ضلع العالی حضور خدمت آئیجو کمیٹی پکو دیکھے ہمارا ہفتے مبارک باد ایبنگ شکر چاہ گیا پکو چاہ شبا بولی مرحبا ارہ درست بولی مرحبا حضور آشتر امنا خوشی نا ارہ جربنا خوشی نا اللہ فاق حضور حیات رمد برکت دان کرو ارہ جربنا اللہ خم آمین اللہ فاق رالیشن قدروتی دربار اشنکو اشنکو شکریہ যে মহান আল্লাহ পাক আমাদেরকে অতি দয়া করে মায়া করে একই প্ল্যাটফর্মে সমাজ পাড়ার মানুষ সুন্নতের ঐক্যের স্বার্থে জান্নাতের বাগানের মেহমান বানিয়েছেন তিনি কে আল্লাহ একটি জবান বন্ধ রাখবেন না আমার ভাইয়েরা বলুন তিনি কে আল্লাহ
সিমহার মনিবের দরবারে উচ্চ কণ্ঠ আল্লাহ পাক যাকে যে কণ্ঠ দিয়েছেন কণ্ঠটা ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ আরে জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর করে লাভ আছরা নাই লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম লা ইন কাফারতুম ইন আযাবিল শাদীদ বান্দা বেশি বেশি করে আমি খোদার শুকর করবা আমি আল্লাহ তোমার রহমতের প্রতিদান বাড়িয়ে দিব আরে জোরে কন্না সুবহানাল্লাহ সিমহাত মনিবের দরবারে আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে লক্ষ্য গুজার করেছি হায়াতুন নবী কামলি ওয়ালা নবী রায়হাতুল আশিকিন সিরাজুস সালিহিন সাইয়্যিদানা হাবিবানা মুর্শিদানা ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আজকের মাহফিলে আমার রসুল হাজির আছেন সুবহানাল্লাহ কন্না বিশ্বাস আছে না নাই আরে জোরে বলেন আছে না নাই ওই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে সালাম আল্লাহ পাক আজকের মাহফিল সোনার মধ্যে কবুল করুন আরে জোরে বলুন আমিন সম্মানিত হাজিরিন রাত অনেক হয়ে গিয়েছে ঠিক না ভাই যদি শুধু চট্টগ্রামের জন্য আপনাদের রাত মাত্র আমাদের কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়ার ওইদিকে এখন রাত অনেক প্রোগ্রাম শেষ 12টার উপরে প্রোগ্রাম যায় না যেগুলো উরুস মাহফিল হয় ওই মহা উরুসগুলা ফজর বাদে তাবারক বিতরণ হয় কিন্তু 12টার পরে প্রোগ্রাম নেয় না 12টাতে প্রোগ্রাম শেষ করে সমাপ্ত করে যেহেতু অনেকে ফজরের নামাজ পড়তে হবে ঠিক কি না বলেন তো এই কথাটা আমার বলার উদ্দেশ্য হলো আপনারা আশিক রাসূল বা দুজ্জ সহকারে চাতক পাখির মতো বসে আছেন উলামায়ে কেরামের জবান দিয়ে আপনারা কিছু তাকরীব শোনার জন্য আসছেন ঠিক কি না বলেন তো ওয়াজ শুনে লাভ হবে কি ওয়াজ শুনলে আপনার ইমানটা মজবুত হবে ওয়াজ মাহফিলে আসলে জাদাতহুম ঈমানা একটা কথাকে বারবার শুনেছেন শুনবেন আল্লাহ পাক আপনার আমার ইমানটা মজবুত করে দিবে আরে জোরে কন্না তো অনেকে দেখে গিয়েছে অনেক মাহফিল 12টার পরে যদিও চট্টগ্রামে মাহফিলের মঞ্চে কাউন্টার অনেকে দেয় না আমাদের কুমিল্লা বা গ্রাম অঞ্চলে প্রোগ্রাম করলে একটা দুইটা যখন বেজে যায় কিছু মুসল্লি বলে হুজুর ফজরের নামাজ তো পড়তে হবে মাহফিলটা শেষ করে দেন তা আমি বলবো এই যে যেই ভাই বলেছে হুজুর ফজরের নামাজ তো পড়তে হবে মাহফিল এতক্ষণ পর্যন্ত কেন চলছে আপনার সন্তান আমার পূর্বের ভক্ত বলেছে আর্জেন্টিনার আর ব্রাজিলের মোকাবেলা হচ্ছে সারা বাংলাদেশের খেলা ঠিক কি না বলেন এই সন্তানগুলো যে একটা পর্যন্ত দেড়টা পর্যন্ত অপেক্ষমান রয়েছে কখন খেলা শুরু হবে ও বাবা ও সাসা তখন আপনি কোথায় আপনার সন্তান আপনি যেই ব্যক্তি মাহফিলে বলেছে ফজরের সালাত আদায় করতে হবে সেই মানুষটা মাহফিল বাদ দিয়ে কোরআন তেলাওয়াত বাদ দিয়ে তাহাজ্জুদের নামাজ বাদ দিয়ে খেলার আসরে বসছেন আজকে সমাজের মধ্যে অদব পতন কেন জানেন আজকে সংসারে শান্তি নাই সমাজে শান্তি নাই ব্যবসায় বরকত নাই কাদের মধ্যে বরকত নাই কেন আজকে মুসলমান ইসলাম থেকে অনেক দূরে চলে গেছে ঠিক কিনা এই জন্যে আমাদের সংসারে শান্তি নাই সমাজে শান্তি নাই ব্যবসার মধ্যে বরকত নাই কাজে সমস্যা অনেক ধরনের প্রবলেম হয়েছে কথা বলুন ঠিক কিনা এই জন্য দেখেন আর্জেন্টিনার যে এলাকাকে আমরা অনুসরণ করি এই এলাকার মধ্যে আজকে দেখেন যদি এই সাপোর্টার হতো মুসলমান হতো যদি তারা মসজিদের প্রথম কাতারে মুসল্লি হতো সালাতুল ফজরের নামাজ আদায় করত তাহাজ্জুদের নামাজ আদায় করত আমরা তাদেরকে অনুসরণ করতাম আজকে মুসলমানের ছেলে মাথায় টুপি দিয়ে জুমারগড় মসজিদের মুসল্লি হওয়ার পরে আমরা কি করি বেঈমান মুনাফিক ইহুদিদেরকে আমরা অনুসরণ করি কথা বলুন ঠিক কি না সমাজে শান্তি কিভাবে আসবে কখনো এই শান্তি আসবে না শান্তি যদি পেতে চান পটিয়ার বাবারা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহর হাবিবের আদর্শ ভিত্তিতে চলে আসো কথা বলুন ঠিক কি না রাসূলের আদর্শ মত কোনো আদর্শ হয় আরো জোরে বলুন সর্বশ্রেষ্ঠ আদর্শ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আদর্শ আরে জোরে বলুন ঠিক কি না আপনি মিথ্যা কথা বলেন আমি মিথ্যা কথা বলি অনেক ওলামায়ে কেরাম তো মিথ্যা কথা বলে আমার কথা কোন ঠিক কিনা অনেক সময় মাহফিলে গেলে যদি বলো ওয়াহ হরিয়ার ওয়াজি
হুজুর কোথায় আছেন যদি থাকেন নতুন ব্রিজ কয় আমি এখনো ইয়াতে আছি ফটি ইয়াতে আছি আরে কিতানক অলংকার আছি এরকম আছে না নাই তো মাঝে মাঝে একটু মিথ্যা কথা যায় আছে কথা কোন ঠিক কি না তো এটা বাসার জন্য তাহলে দেখেন এটা আমি বুজার জন্য বলছি মিথ্যা কথা সব প্রত্যেকটি মানুষের জবান থেকে আসে কিন্তু যেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন নবী যার জবান দিয়ে আম্মাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করেছেন আয়েশা ও আয়েশা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মোবারক কেমন ছিল আম্মাদের আয়েশা সিদ্দিকা বলছে তোমরা কি কোরআন পড়ো নাই গোটা কোরআন শরীফটা তো হয়েছে আমার নবীজির চরিত্র মোবারক আর জোরে কোন না সুবহানাল্লাহ ইন্নাকা আলা খুলুকিন আযীম কুল মাতাউদ দুনিয়া ইল্লা কলিল যাহা কিছু দেখো মাহফিল দেখো গাছ দেখো আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত তোমরা রিজিক খাচ্ছো এটা ছোট একটা রহমত আর বড় রহমত হয়েছে খুলুকিন আযীম এই বড় রহমত হয়েছে আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন حضرت انس رضی اللہ تعالی عنہ اللہ حبیب صلی اللہ تعالی علیہ وسلم کی خدمت ছিলেন انس کے প্রশ্ন করা হলো انس বলো رسول پاک صلی اللہ تعالی علیہ وسلم কেমন কেমন চরিত্র اخلاقের অধিকারী حضرت انس বলে জানো না আমি انس যতদিন اللہ حبیب صلی اللہ تعالی علیہ وسلم کی خدمت ছিলাম কোন দিন দেখি নাই আমার জিন্দা নবী একটা মিথ্যা কথা বলতে আরে জোরে কোন সুবহানাল্লাহ সেই নবীটা কেমন আসুন আমার আলোচনার মধ্যে আমি ঢুকে যাই আমাকে বলছে সাইয়েদনা ইসলামের প্রথম খলিফা হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার জীবনে কিছু বলার জন্য আমি অল্প সময়ের মধ্যে কিছু কথা বলবো হুজুর চলে আসছেন বা মাহফিল মোটামুটি শেষ পর্যায়ে ওয়াজ আর কত শুনবেন ওয়াজ শুনতে শুনতে তো বুড়া হয়ে গিয়েছেন তারপরে হেদায়েত নাই কথা কোন ঠিকই না আমি সারা রাত আলোচনা করব এখানে যদি অনেক উলামায়ে কেরাম প্রচুর পর্যন্ত আলোচনা করে আলোচনা শেষ হবে না কিন্তু আমল আমাদের মধ্যে নাই কথা বলেন ঠিকই না আমল থাকবে না তো বাবা রাতে মাহফিলের জান্নাতের বাগানের মেহমান হই দিনে মানুষের আমরা ছগুল গুড়ি খুঁড়ি মিথ্যা কথা বলি সেই জন্য আমাদের আমলগুলো উলামায়ে কেরামের জবানের কোরআন ও হাদিসের আমাদের অন্তর মধ্যে তাসির হয় না কেন আমরা দিনে বলি এক কথা সন্ধ্যা বলি আরেক কথা কথা কোন ঠিক কি না আল্লাহ পাক আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন আমিন আর জোরে বলুন আমিন একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা محمد وعلى سجدائي پڑے کندن نبی امت بولے جرے جار مفکور دا مبود اللہ امت امار گناگار اللہم جرے চিৎকার মেরে বলে আল্লাহু আকবার সবাই বলে মারহাবা গভীর মনোযোগ আমার বৈরা বন্ধুরে বাবা রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে কেমন ভালোবাসতেন আফজালুল বাশার বাদাল আম্বিয়া রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীদের স্থানের পরে যাদের স্থান হয়েছে আফজালুল বাশার বাদাল আম্বিয়া জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা বন্ধুরা বাবা না সিদ্দিক আকবরের প্রেমের কথা
একটু পরে বলতেছে আমি কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলছি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজার মধ্যে ارشاد করেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ারসুলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিনাল মুনাফিকিনা লা ইয়ালামুন চিল্লাকন আল্লাহু আকবার এ বন্ধু গবির মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে ওয়ালিল্লাহিল ইজ্জাতু আমি আল্লাহর সম্মান ওয়া রাসূলিহি আমার বন্ধু মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মান ওয়ালিল মুমিনিনা যারা দুনিয়ার মধ্যে মুমিন যারা ঈমানদার যারা মুত্তাকিন তাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াল মুনাফিকুনা যে দুনিয়ার মধ্যে আমি রাব্বুল আলামিনের সম্মান রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মান কখনো মুনাফিকরা বুঝবে না জোরে বলেন ঘোষণা কার আর জোরে বলেন ঘোষণা কার আমার ভাইরা বন্ধুরা বাবারা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেম কেমন ভালোবাসা কেমন মহাব্বত আমার ভাইরা বন্ধুরা বাবারা এই জন্য তো আপনারা বহু দূর দূরান্ত থেকে আজকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেমের আলোচনা শোনার জন্য আসছেন কথা বলেন ঠিক কি না এই জন্য আপনাদের জন্য আল্লাহ কি উপহার রেখেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা জোরে বলুন আল্লাহু আকবার আমার ভাইরা বন্ধুরা বাবারা সুন্নি মুসলমান ইমানদার ভাইরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যুগ যুগ ধরে বেঈমান মুনাফিকরা কাফেররা অনেক নির্যাতন করেছে কথা বলেন ঠিক কি না আমার ভাইরা বন্ধুরা বাবারা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন আমার পূর্বের বক্তা মাওলানা সাইফুল ইসলাম খালেদ আল কাদি অনেক চমৎকার আলোচনা করে গিয়েছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিন দিয়ে কোনদিন হাঁটতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই জায়গা থেকে মেশকো আম্বরে গেরান আসতো জোরে বলুন সুবহানাল্লাহ রাসূলটা কেমন আপনি চিনবেন না আমি আরিফুল ইসলাম চিনবো না বুঝবো না যারা দেখেছেন বা আফজালের বাসার বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি আলোচনার মধ্যে ঢুকে গেলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন আপনার ভালোবাসা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের ভালোবাসা যদি এক পাল্লা রাখা হয় আমার ভাইরা বন্ধুরা বাবারা কখনো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ঘর ভালোবাসার সমতুল্য কখনো হবে আরো জোরে বলেন কখনো হবে এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ ছাড়া যদি বন্ধু আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বানাইতাম আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে মহব্বতের বন্ধু বানাইতাম যখন আল্লাহু আকবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বলে সিদ্দিক আকবর তুমি বলো না আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কি কি ভালোবাসো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন সিদ্দিক আকবর ডাক দিয়া কয় নবী গো ও নবীজি আপনি বলেন না আমি কি কি ভালোবাসে শুনবেন নি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ আপনার প্রেম আপনার ভালোবাসা কি মুহাব্বত কি প্রেম আপনার প্রতি শুনেন আন নাজরু ইলাইকা আমি আবু বকরের এক নম্বর ভালোবাসা হইল আপনি নবীজির চেহারা মুবারক আর জোরে কন্ন আল্লাহু আকবার আমার বাইরে তিনি কেমন নবী তিনি নূরের নবী আর জোরে কন্ন আল্লাহু আকবার
جيروس رفاق صلى الله تعالى عليه وسلم چهرار دیکھ تقائل صدق اكبر کی اللہ حبیب جگاش کرا خلو صدق اكبر بولونا امار چهرار دیکھ تمہیں کی پتم بھلو باشا بلتے سی يا رسول اللہ یا حبیب اللہ حضور اپنے امار کن ایسر گورے اپنے رسول پاک صلی اللہ تعالی علیہ وسلم سلین ہمیں صدق اکبر تین دن رونا کرے ہمیں صدق اکبر پیٹ کھانا نہیں یا رسول اللہ یا حبیب اللہ نبی گو ہمیں دیرے کورے نہیں گو نبی جی امي رسول پاک صلى الله عليه وسلم چهرار دیکھ تاکائلے خدا نبانن ہوئے جابے صدق اکبر رونا ہوئے لین مسجد نبوی دیکھ جا کن چلے آشلین اللہ حبیب صلى الله عليه وسلم جے مسجد نبوی شامن دنانو صدق اکبر آشتے سے دیکھتے سامر نبی دنانو آچے اللہ حبیب پسنا کلن اے صدق اکبر اے صدق اکبر ای گوبی রজনীতে কোত্থেকে এসেছো সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমি জানি আপনি নবীজির চেহারা মুবারক দিকে কোন সাহাবায়ে কেরাম একবার তাকাইলে তিন দিন নয় চার দিন নয় এক সপ্তাহ নয় 10 দিনের খানা অনাহারে নিবারণ হইয়া যায় আর জোরে কোন আল্লাহু আকবার আমার নবী জিন্দা নবী কামলিওয়ানে নবী দুই নম্বরে প্রশ্ন করলো সিদ্দিক আকবরে দুই নম্বরে ভালোবাসা কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওয়াল জুলুস বাইনা ইয়াদাইকা ওয়াল জুলুস বাইনা ইয়াদাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমার 6 বছরের কন্যা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার খেদমতে কুরবানি করে দাও আমার দুই নম্বর ভালোবাসা আর জোরে কোন আল্লাহু আকবার আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা এইভাবে অনেক গুলা ভালোবাসা অনেক মহব্বত প্রেম ভালোবাসা আরে বন্ধু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে ডাকতে বলতেছে সিদ্দিক আকবর তুমি এমন আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো আমি রাসূল ঘোষণা করলাম আরে আবু বকর দুনিয়ার মধ্যে যেভাবে আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতেছো তুমি সিদ্দিক আকবরের মনে করলে আমি নবীর সামনে চলে আসো আমি রাসূল ঘোষণা করলাম কথা দিলাম কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পাশে আমি নবীর সাথে তুমি সিদ্দিক আকবরে থাকবে আরে জোরে কোন আল্লাহু আকবার সিদ্দিক আকবর ভালোবেসেছেন হযরত ওমর আমার নবীকে ভালোবেসেছেন সুবহানাল্লাহ যে ওমর রাদিয়াল্লাহু তাআলা বুখারীর হাদিস اللهم ارزقني شهادة في سبيلك وجعل موتي في بلاد رسولك سبحان الله বলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে প্রার্থনা করলেন আল্লাহ আমি ওমরের যেদিন মৃত্যু হবে আমার মৃত্যুটা যেন সোনার মদিনা আল্লাহর হাবিবের কদম মুবারক সুবহানাল্লাহ আরে জোরে কন্না সুবহানাল্লাহ সেই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে কত মেসেজ দিয়েছেন উম্মতদেরকে কত মেসেজ দিয়েছেন সহি মুসলিম শরীফের হাদিস লাউরাআনি বিআহলিহি ওয়া মাআলিহি যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি খাইরুল লাকুম পর্দা করব কিছু উম্মত চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে আমি রাসূলকে দেখবে না হাদিস এবং কোরআন রিচার্জ করে আমি রাসূলের শান মান দেখে তারা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কথা দিলাম লাউরাআনি তারা যখন মদিনা শরীফে যাবে আমি নবীজির সবুজ গম্বুজের দিকে তাকাইলে আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অন্তরে ওই ঈমানদার অন্তরের মধ্যে আমি নবীর দেখা স্বাদ মিঠে যাবে আরে জোরে কন্না সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা সেই মুহাব্বত সেই শান সেই আজমত সেই ঈমান আজকে মুনাফিকরা কখনো বিশ্বাস করবে না কথা বলেন ঠিক কি না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা আলা রাসূলি যুগ যুগ ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ঈমান আনতে হবে আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে নবীর প্রতি ঈমান আনতে হবে কোরআনের প্রতি জোরে বলুন সুবহানাল্লাহ আর
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন আসহাবে কান্নুজুম আমার এক একটা সাহাবী হচ্ছেন আকাশের তারকার মতো আরে জোরে কর না সুবহানাল্লাহ আমার ভাইরা সিদ্দিকী আকবরের আদর্শ যদি আমাদের আর আদর্শ এক কখনো হবে না কথা বলুন ঠিক কি না সিদ্দিকী আকবরের আদর্শ কেমন ছিল যে সিদ্দিকী আকবর আমার নবীজির হিজরতের সাথী আরে জোরে কর না সুবহানাল্লাহ যে সিদ্দিকী আকবর রাদিয়াল্লাহু তাআলাকে ওয়াকিয়া মিরাজকে সর্বপ্রথম বিশ্বাস করেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ যে সিদ্দিকী আকবর কেমন সিদ্দিকী আকবর রহমাতাল লিল আলামিন কামলিওয়ালা নবী জিন্দা নবীকে মনে পানে বিশ্বাস করে তিনি আফজালুল বাশার বাদাল আম্বিয়া হয়ে গিয়েছে আরে জোরে কর না সুবহানাল্লাহ দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা محبت اللهم صل على محمد وعلى علي وامر سونار مدينة يا مر برانر مدينة وامر سونار مدينة আমার প্রাণের মদি ও আমার সোনার জোরে ভুলিব না তোমায় আমি ভুলিব না তোমায় আমি ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা ও আমার সোনার মদিনা রিয়াজুল জান্নাত তুমি নবীজির বাণী রিয়াজুল জান্নাত তুমি নবীজির বাণী তোমার বুকে তোমার বুকে প্রবাহিত তোমার বুকে তন্নুরের জান্নাত আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা ও আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা ভুলিব না তোমায় আমি ভুলিব না ভুলতে পারি না আমার সোনার মদি আমার প্রাণের মদিনা ও আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সালাতুল ইয়াম صلاة يا رسول يا رسول الله جرهاننا يا حبيب الله اسم قلنا صلاة يا صلاة يا رسول الله عليكم তাহলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্দিকি উপাধি দিয়েছেন তিনি কে আর কথা তিনি কে আল্লাহ যেইভাবে সিদ্দিক আকবরের মুহাব্বত প্রেম ভালোবাসা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যদি একটা মুহাব্বতের ভালোবাসার প্রেম একটা আলোচনা যদি আজকে বলে রাখতে পারেন খোদার কসম এই আলোচনা নিয়ে যদি বাড়িতে যাইতে পারেন আপনার ঈমানটা তাজা হয়ে যাবে সুবহানাল্লাহ
আর জোরে কোন না সুবহানাল্লাহ আর ঈমান তাজা করে গভীর রজনীতে আসার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মদিনা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মদিনা আশিকের মন আশিকের দিল আশিকের প্রাণ সব সময় ইলাল মদিনা সোনার মদিনায় পড়ে থাকে আর জোরে কোন না সুবহানাল্লাহ জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কামলিওয়ালা নবীর কাছে একজন মহিলা আসলেন আশার বলতে বলতেছে ইয়া রাসূলুল্লাহ কি হাবিবাল্লাহ নবী গো গতকালকে রাতে আমার ঘরের চাঁদের মধ্যে দেখতেছি কয়েকটা মৌমাছি বসে বসে গুনগুন করে কিসের যেন আওয়াজ শোনা যাচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এই স্বপ্নের তাবিরটা জানার জন্য মহিলা দেরি করলেন না আমার হুজুরের কাছে চলে আসলেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার জিন্দা নবী কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন প্রশ্ন করলো মহিলা গভীর রজনীতে যে স্বপ্ন দেখেছো আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে শুনো তোমার স্বামী যুদ্ধ করতে গিয়েছে আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছি তোমার স্বামী আর কখনো বাড়ির মধ্যে ফিরে আসবে না তোমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছে জোরে বলুন আল্লাহু আকবার মহিলা চোখের পানি চেড়ে চেড়ে কান্দি মহিলা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে রওনা হইলেন চোখের মধ্যে পানি কিছুক্ষণ পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়া বলতেছেন এ মহিলা তোমার চোখের মধ্যে পানি কেন বলতেছে হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলাম গতকালকে আমি একটা স্বপ্নে দেখেছি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমি গিয়েছি স্বপ্নের তাবিরটা জানার জন্য আমার স্বামী নাকি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছে সিদ্দিক আকবর ডাক দিয়া কয় ও মা তুমি কেঁদো না চোখের পানে চেনে চেনে কেঁদো না আমি সিদ্দিক আকবর ঘোষণা করলাম তোমার স্বামী আগামীকাল এই সন্ধ্যাবেলা তোমার ঘরের মধ্যে প্রবেশ করবে কিরে বন্ধু রহমাতাল্লিল আলামিন বলছে স্বামী অন্তকাল করেছে আর সিদ্দিক আকবর বলে না না তোমার স্বামী অন্তকাল করে আরে কথা বলেন করে কেমন প্রেম কেমন ভালোবাসা কেমন মোহাব্বত কেমন আজমত মহিলা চোখের পানে চেড়ে চেড়ে কাঁদে সিদ্দিক আকবরকে বলতেছে সিদ্দিক আকবর রহমাতাল্লিল আলামিন বলেছে আমার নবীজির কথা সত্য নবীজির কথা কখনো মিথ্যা হয় না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার স্বামী অন্তকাল করেছে আর সিদ্দিক আকবর বলে না 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 তোমার স্বামী অন্তকাল করে নাই আগামীকাল সন্ধ্যাবেলা তোমার স্বামী তোমার ঘরের মধ্যে প্রবেশ করবে রে রহমাতাল্লিল আলামিন কামলিওয়ালা নবী হুজরা মুবারকে বসে আছে ঠিক আগামীকাল সন্ধ্যাবেলা যেই সময় হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কো বলছে তোমার স্বামী অন্তকাল করে নাই তোমার স্বামী সন্ধ্যাবেলা তোমার ঘরের মধ্যে প্রবেশ করবে ঠিক মহিলা দেখেছে তার স্বামী ঘরের মধ্যে প্রবেশ করলো প্রবেশ করার পরে সিদ্দিক আকবর কথা সত্য হই মহিলা স্বামীকে ধরে আরে দেরি করলো না স্বামী গো পরে কথা হবে আগে রহমাতাল্লিল আলামিনের দরবারে যাব কয় কেন রহমাতাল্লিল আলামিন বলছে তুমি অন্তকাল করেছো স্বামী গো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে চলো আর দেরি করলেন না স্বামী স্ত্রী না দেরি করি আমার জিন্দা নবী কামলিওয়ালা নবীর হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করেছে এরা বন্ধু রহমাতাল্লিল আলামিন কামলিওয়ালা নবী জিন্দা নবী কে মহিলা প্রশ্ন করলো হুজুর
আপনারা বলেছেন আমার স্বামী অন্তকাল করেছে এখন তো আমার স্বামী চলে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয় মাগো ঠিকই তোমার স্বামী যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গিয়েছে কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে বলছে না 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 তোমার স্বামী জীবিত আছে সিদ্দিক মানে সত্যবাদী সিদ্দিক আকবরের কথা কখনো পরিবর্তন হয় না তোমার স্বামী অন্তকাল করার পর আমার আল্লাহ আজরাইলকে ডাক দিয়া আজরাইল ও আজরাইল দেরি করো না যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে বলছে তার স্বামী অন্তকাল করে নাই স্বামী তার বাসার মধ্যে প্রবেশ করবে যে লোকটা যুদ্ধ করতে গিয়ে অন্তকাল করেছে শহীদ হয়ে গিয়েছে তার রূহটা আবার তার কাছে ফিরিয়ে তাকে পূর্ণত জীবিত করে দাও মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা বল না মদিনা মদিনা আসে কম দিদার চেয়ে কাঁদ তোমরা দিদার চায় কাঁদ তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা গজল পারেন না গজল পারেন না মহাপদে মদিনা মদিনা আসে কমিনের ঠিকানা বল না মদিনা আসে কমিনের ঠিকানা হাই গাই দিদার চায় কাঁদ তোমরা দিদার চাই হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা জালালউদ্দিন সুয়ুতি পঁচাত্তর দেখল নবীজি বল না জালালউদ্দিন সুয়ুতি দেখল নবীজি হেগা এতবার দেখিয়া নবী এতবার দেখিয়া নবী তৃপ্তি তাকার হল না মদিনা মদিনা নবীর শ্রেষ্ঠ সাহাবি হজুর তাবু বকর সিদ্দিকি বল না নবীর শ্রেষ্ঠ সাহাবি বকর সিদ্দিকি হেগায় বাল বেশে শুইল পাশে বাল বেশে শুইল পাশে যায়া দেখো মদিনা 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 মাশাল্লাহ মদিনা মদিনা আসে কোমিনের ঠিকানা হ্যাঁ গাই দিদার চেয়ে কাদু তোমরা দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা হ্যাঁ গাই মদিনা মদিনা বল দিদার চেয়ে কাঁদ তোমরা দিদার চেয়ে কাঁদ তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা সবা বলি মারহাবা আরো জোরসে বলি মারহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিদ্দিক উপাধি লাগিয়েছে সত্যবাদী তাহলে সিদ্দিক আকবরের কথার দাম আছে না নাই আরো জোরে বলুন আছে না নাই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবেসেছেন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এন্তেকালের পরও আমার নবীজির রওজার পাশে ঘুমিয়ে আছে আরো জোরে কর না সুবহানাল্লাহ আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা যেই যেই জায়গার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান জিকির করা হয় সেখানে আল্লাহর জিকির করা হয় জোরে বলুন না সুবহানাল্লাহ ইবার বি আন্না তুযাক্কারু মা যিকরি বি আন্না তুযাক্কারু মা যিকরি ফিল আযানে ওয়াল ইকামাতে ওয়াল খুতবাতে ওয়াত তাশাহুদে প্রত্যেকটি জায়গায় জায়গায় যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা হয় সেই সেই জায়গার মধ্যে আমার বন্ধু নবী মুস্তফার জিকির করা হয় আরে জোরে কর না সুবহানাল্লাহ আরে জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ তাহলে বলুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসার মহাব্বত করার দরকার আছে না নাই আরে জোরে বলুন আছে না নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিনাকে মহাব্বত করে
حضرت ابو بکر صدیق رضی اللہ تعالی عنہ اسلامের প্রথম খলিফা যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের দিকে যদি একটু পলক করেন খোদার কসম আজকের সুন্নি জনতা একটা মানুষও বেনামাজি হতে পারে না আরো জরমন হতে পারে না জাজিরাতুল আরবের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত ধনী মানুষ কে ছিল কেউ ছিল না কথা বলুন ঠিক কি না সবকিছু টাকা পয়সা ধন দৌলত আমার হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে প্রেম ভালোবাসা সবকিছু আল্লাহর হাবিবের প্রেমে সবকিছু বিসর্গন্ত দিয়েছেন আর জোরে কোন না সুবহানাল্লাহ তাহলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কো শুধু প্রেমের পাগল ছিলেন মহব্বতের পাগল ছিলেন কিভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেমের যে চেহারার মধ্যে নূর এই নূরের মুহাম্মাদের কিভাবে ভালোবাসা অর্জন করতেন সিদ্দিক আকবর যেই দিন থেকে আমার জিন্দা নবী কামলুওয়ালার নবীর কাছে ইসলাম গ্রহণ করেছেন সেই দিন থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার যাহা কিছু ছিল সবকিছু বিলীন করে দিয়েছে তারপরও আমার মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা সিদ্দিক আকবর কখনো ছাড়েন আর জোরে বলেন কখনো ছাড়েন ছাড়েন নাই তাহলে আমার পটিয়ার বাবারা বলুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই আর জোরে বলেন আছে না নাই পিতা মাতার খেদমত করার দরকার আছে না নাই আর জোরে বলেন আছে না নাই তাহলে আপনি নামাজ পড়েছেন কিন্তু সাহাবায়ে কেরামকে মহব্বত করেন নাই নামাজ কি কবুল হবে কখনো কবুল হবে না আপনি মাহে রমজানের 30টি রোজা রেখেছেন সাহাবায়ে কেরামকে মহব্বত করেন নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন নাই মাহে রমজানের রোজা কখনো কবুল হবে না আগে ঈমানকে মজবুত করতে হবে ঈমানকে ভালোবাসতে হবে ঈমানের যিনি মহব্বতকারী তিনি হয়েছেন রহমাতাল লিল আর জোরে বলেন রহমাতাল লিল আলামিন আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন আমিন আর জোরে কোন আমিন আর জোরে কোন আল্লাহুম্মা আমিন আসুন দাঁড়ায় নবীকে সালাম দেই ইয়া নবী سيدي
রাগ করবেন না আমি অল্প সময়ের মধ্যে কথা বলেছি আল্লাহ পাক যেন যতটুকু কথা বলেছি প্রত্যেকটি দিনদার ইমানদারকে শুনে আমল করার তৌফিক দান করুক আমিন জোরে বলুন আমিন সারাটা রাতের ওয়াজ সারাটা রাতের আলোচনা সারাটা রাতের কোরআন ও হাদিসের আলোচনা শুনেছেন তখনই কামিয়াব হবে যদি একটা কথা আর হাকিকত তাফাজ্জ দিয়ে যদি মূল্যবান দিয়ে আমল করেন ঠিক কিনা ভাই তাহলে চেষ্টা করবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য আর যুবক যারা আছো আর্জেন্টিনার ব্রাজিল তোমাকে জান্নাতে নিব না জান্নাতে নিব না জান্নাতে নিব না যদি আর্জেন্টিনার আর ব্রাজিলে যদি জান্নাতে নিত অনুসরণ করত তাহলে হুজুরের সর্বপ্রথম আগে আর্জেন্টিনার ব্রাজিলের পতাকাকে অনুসরণ করত কথা কোন ঠিক কি না দেখেন আজকে মুসলমানের সন্তান আর্জেন্টিনার ব্রাজিলের প্রত্যেকটি জায়গায় জায়গায় গেট দিতেছে অনেক সুন্দর করে 20,000 30,000 টাকা দিয়ে গেট দেয় এই মুহূর্তে গিয়ে দেখেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কত অসহায় মানুষ টাকার জন্য চিকিৎসা করতে পারছে না কথা বলুন ঠিক কি না তাহলে কিসের মুসলমান আমরা ওয়াজ শুনে লাভ হবে কি আলোচনা শুনে লাভ হবে কি এখনো তো আমরা সে ইসলামের মধ্যে নাই ইসলামের বৈশিষ্ট্য আমাদের মধ্যে নাই বাবা আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝদান করুক আমিন জোরে বলুন আমিন অনেকে বলতে পারেন বলে কি হুজুর নিয়ে আসছে কুমিল্লার থেকে আইলো আর গেল
অল্প কিছুক্ষণ কি কথা বলছে তা আমি ক্ষমা দৃষ্টি দেখবেন আমি আপনাদের অনেকে সন্তানের মতো ভাইয়ের মতো আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক আমরা জামিয়ার পুল আলহামদুলিল্লাহ কোন কোনো ভয় নাই اولاد রাসূলের নেঘা ফয়জ আমাদের প্রত্যেকটি আশিকের ইমানদারের কলবের মধ্যে দান করুক আর জোরে বলুন আমিন আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্ত করলাম আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু